গেল 10 বছরে আইসিসি ইভেন্টে ম্যাচ জিততে না পারার আক্ষেপ প্রথম ম্যাচেই ঘোচাতে চান টাইগার্স ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তবে মূল লক্ষ্য সেমিফাইনাল খেলা, সেই স্বপ্ন পূরণে জ্যোতিকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে শারজার উইকেট। নারী দলের অফিসিয়াল ফটোশুট শেষে এমনটাই জানিয়েছেন টাইগার্স ক্যাপ্টেন। আগামী 26শে সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে দল। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাত যাওয়ার আগে মিরপুরে নারী ক্রিকেটারদের অফিসিয়াল ফটোশুট, হাসি মুখ সবাইকেই মনে হয়েছে বেশ উজ্জীবিত। ফটোশুট শেষে নতুন সভাপতির উপদেশও মন দিয়ে শুনছিলেন জ্যোতিরা। গেল 10 বছরে আইসিসি ইভেন্টে একেবারেই সাফল্য নেই বাংলাদেশের নারীদের, সেই আক্ষেপই ঘোচাতে চান টাইগার্স ক্যাপ্টেন। তবে মূল লক্ষ্যটা আরও বড়, খেলতে চান সেমিফাইনাল। প্রথমত টার্গেট থাকবে টিমের জন্য, যেন যেই লম্বা সময় ধরে যেটা আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল খেলনা কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। টাইগার্সদের প্রথম 3 ম্যাচই হবে শারজাতে, যেখানে স্পিনারদের জন্য থাকে বাড়তি সুবিধা। বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট শক্তিশালী হওয়ায় ক্যাপ্টেনের আত্মবিশ্বাসও কিছুটা বেশি। শারজা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভেন্যু, বাট স্টিল 2টা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো, ওখান থেকে মোর অর লেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো। ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ শারজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেভার নো। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসি ইভেন্ট, যে কোনো খেলাতেই টাইগার্সদের ভুগতে দেখা যায় ব্যাটিংয়ে। যদিও শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে কিছুটা কাটিয়ে উঠেছে সেই ব্যর্থতা, কোচের ভাবনাতেও এই বিশ্বকাপে ব্যাটিংটাই থাকবে মেইন কনসার্ন। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, ম্যাচ জিততে সব ডিপার্টমেন্টেই পারফর্ম করা দরকার, তবে ব্যাটিংটাই আমাদের মেইন কনসার্ন। আর সব থেকে জরুরি কনফিডেন্ট বিল্ড আপ করা, আমাদের সেই জায়গাটা তৈরি হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে টাইগার্সদের ওয়ার্ল্ড কাপ মিশন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।